ভোট দিন, যারা ফুলে ছাপ দিন, মুখ্যমন্ত্রীকে ভোট দিন, যারা ফুলে ছাপ দিন, সংসদকে ভোট দিন, যারা ফুলে ছাপ দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, 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 মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, 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 ভোট 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 দিন, যারা ফুলে ছাপ দিন, মহাপ্রধান বলে দিন, যারা ফুলে ছাপ দিন। তো কাউন্টডাউন শুরু হয়েছে, প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন? আপনারা মানুষের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন যে এই ওয়ার্ডে আমাদের যে প্রার্থী সঞ্জয় ঘড়ুই, এই ওয়ার্ডের একটা তরুণ তাজা যুবক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 11 নম্বরে প্রার্থী করেছেন। এবং এইখানে হচ্ছে নবীন প্রবীণ সকলের সমন্বয়ে সঞ্জয় ঘড়ুইয়ের হয়ে, যারা তথাকথিতভাবে রাজনীতি করেন না তারাও কিন্তু সঞ্জয় সমর্থনে আজকে রাস্তায় নেমেছেন, প্রচারে নেমেছেন, মিটিং মিছিলে হাঁটছেন, পাড়ায় পাড়ায় তারা বসছেন সঞ্জয়কে জয়ী করার জন্য। সঞ্জয়কে জয়ী করা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জয়ী করা নয়, সঞ্জয়কে জয়ী করা মানে এই এলাকার মানুষের সার্বিক যে ডেভেলপমেন্ট তার জয় হবে। আপনারা তো ভোট চালিয়েছেন এর আগে, আবার আগামী দিনে কী পরিকল্পনা আছে, মানুষকে এই এলাকায় কী বার্তা দিচ্ছেন? দেখুন, শহর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট কোনো এক জায়গায় থেমে থাকতে পারে না। উন্নয়ন যেটা চলছে সেই উন্নয়নটাকে কন্টিনিউ রাখতে হবে, উন্নয়নটাকে অব্যাহত রাখতে গেলে এই সরকারে তৃণমূল কংগ্রেসের ভোট প্রয়োজন। থ্যাংক ইউ। মানুষকে কী বার্তা দেবেন? দেখুন, এর আগে আমার ওয়াইফ মীরা ঘড়ুই ছিলেন, এলাকায় যেসব সমস্যা ছিল, রাস্তাঘাট, ড্রেন, সেগুলো তো কিছু হয়েছে, যেগুলো অল্প সংখ্যক কিছু আছে সেগুলোকে অবশ্যই আমরা করার চেষ্টা করব। তা এই যে 5 বছরের বোর্ডের পর আবার আপনারা এই বোর্ড প্রায় মানে প্রতিদ্বন্দ্বী করছেন নির্বাচনে, তো এখানে কিছু নিকাশি সমস্যা রয়েছে বলে মানুষ জানায়। দেখুন, নিকাশি ড্রেনে দিয়ে খোলা হয়ে গেছে, কাজ হয়ে যাবে, শুধু ভোটের জন্য ওটা বন্ধ আছে, ভোট পর্ব মিটে গেলে।